কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে করে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ব্লগ থাকার পরেও আপনারা খুব সহজে মার্কেটিংটা কন্টিনিউ রাখবেন বা মার্কেটিংটা কন্টিনিউসলি করতে থাকবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের অনেককে বলতে শুনি যে ভাই আমার ফেসবুক মার্কেট প্লেস তো ব্লক হয়ে গেছে, এখন আমি ফেসবুকে ফেসবুক গ্রুপ মার্কেটিং করতে পারি না, ফেসবুকে ওই গ্রুপগুলোতে পোস্ট করতে পারি না, এখন কিভাবে কি করব। সো আপনারও যদি এই সমস্যাটা হয়ে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন নতুন ভিডিওগুলো সহজে খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা আরেকটা কথা হচ্ছে আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত ভিডিওগুলো পাবলিশ করব। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর উপর যদি ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর্নিং ইনস্টিটিউট বিডি এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের ক্লাসটাতে। সো আমি প্রথমে যাব, যাওয়ার পর দেখি প্রথমে আমি আমার এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে করতে হবে দুইটা উইন্ডোজ নিতে হবে। উইন্ডোজ বলতে একটা হচ্ছে আপনি গুগল ক্রোম নিতে পারেন, আরেকটা আপনি নিতে পারেন অপেরা নিতে পারেন অথবা মজিলা নিতে পারেন, ঠিক আছে? ক্রোমের মধ্যে আপনার যে অরিজিনাল যে আইডিটা আছে, যে যেটা দিয়ে আপনি মার্কেটিং মার্কেট প্লেসটা ব্লক হয়েছে যে আইডি থেকে, ওই আইডিটা আপনি লগ ইন করবেন। আর আরেকটা অপেরাতে অথবা মজিলাতে আপনি কি করবেন, যে আইডি থেকে আপনার মার্কেট প্লেস ব্লক নেই এরকম একটা আইডি, আপনি যে এরকম যে কোনো একটা আইডি আপনি ওখানে মধ্যে লগ ইন করলে হবে। এটা লগ ইন কেন করবেন সেই বিষয়টা আমি একটু পর আসতেছি। সো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার এই আইডিটা, একটু দেখতে পাচ্ছেন আমার এই যে আইডিটা, এই আইডিটা আমার মার্কেট প্লেসটা ব্লক করা আছে। এই মার্কেট প্লেস ব্লক করে থাকা বা ব্লক থাকার কারণে আমি কোনো ধরনের কোনো বাইসেল গ্রুপে ঢুকতে পারি না। একটু আপনাদেরকে প্রুফটা দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে এই যে, যেমন আমি এই এই গ্রুপের কথা যদি ধরি, বাইসেল গ্রুপ, আমি এটাতে ঢুকতে পারতেছি না। আমার আরো গ্রুপ আছে, যেমন আমি দেখাই আপনাদেরকে, নিচে আসি একটু নিচে, এগুলো বাইসেল গ্রুপ না এই জন্য দেখাচ্ছি না। যেমন আমি এটাতে যদি ট্রাই করে ঢুকতে পারতেছি না, এটাতে ট্রাই করে ঢুকতে পারতেছি না, এটাতে ট্রাই করে করলে ঢুকতে পারতেছি না, তাহলে এখন আমার উপায়টা কি? উপায়টা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, আসার পরে এই যে যে আইডি থেকে যেই গ্রুপটাতে আপনি ঢুকতে পারতেছেন না, সেই গ্রুপের লিঙ্কটাকে জাস্ট কপি করবেন। জাস্ট কপি কপি করে যে আইডি থেকে মার্কেট প্লেস ব্লক ব্লক নেই মার্কেট প্লেস ব্লক নেই সে আইডি নতুন একটা ট্যাবে গিয়ে আপনি পেস্ট করবেন। এটা অবশ্য আমার একটা বাইরের একটা আইডি, ঠিক আছে? সো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে আমি কি করব, এই যে লিঙ্কটাতে আসার পর আমি এই সরাসরি গ্রুপটাতে চলে আসছি। এই গ্রুপটাতে আসার পর আপনারা এই গ্রুপের যে নেমটা দেখবেন, জাস্ট এই নেমটাকে আপনারা কি করবেন, কপি করবেন। এই নেমটাকে আপনারা কপি করার পরে জাস্ট আমি কপি করলাম, কপি করে আবারও আগের আমার কিসে আগের ফেসবুক আইডিতে চলে আসবো। আসার পরে এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমার এখান থেকে পেজে যাব। এখন দেখেন আমি, এটা হচ্ছে আমার একটা বায়ারের পেজ, আমি পেজে আসার পরে পেজটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা অবশ্যই এখানে ই করা, এখানে মধ্যে পোস্ট করা 6 ঘন্টা আগে, ঠিক আছে? এই পোস্টটাকে আমার বাইরের প্রোডাক্ট হচ্ছে এটা, এই প্রোডাক্টের থ্রুতে এটা হচ্ছে পোস্ট। তাহলে আমি এখন এই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য কি করতে হবে, আমাকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। আর একটা কথা হচ্ছে যদি বায়ার যদি পেজ না থাকে বা পেজ না দেয় তাহলে কি করতে হবে, অবশ্যই আপনি ইনস্ট্যান্টলি বায়ারের জন্য একটা বিজনেস পেজ ক্রিয়েট করে নেবেন। আর বিজনেস পেজ ক্রিয়েট করা খুবই সহজ, ঠিক আছে? এরপর আপনারা কি করবেন, এখান থেকে শেয়ার অপশন থেকে শেয়ার টু গ্রুপ, গ্রুপ থেকে এরপরে এখান থেকে যে শেয়ার এস শ্যান জোশে বা রিসেল যেটাই থাকুক, আমি এখান থেকে আমার আইডিটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এরপরে এখানে মধ্যে সার্চ ফর গ্রুপস যেখানে লেখা আছে সেখান থেকে আমি আবার ওই যে ওখান থেকে যে নেমটা আমি কপি করলাম, এই যে নেমটাকে কপি করলাম সেটা এই এখানে মধ্যে সার্চ ফর গ্রুপসে আমি কি করব, পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখেন এখানে চলে আসছে, কারণ এই গ্রুপটাতে আমার জয়েন আছে এটি থেকে। এরপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপর আমি আমার ইচ্ছা মতো কিছু লিখতে পারবো। আমি এখানে সাপোজ শুধু যদি আমি লিখি বেস্ট প্রোডাক্টস, বেস্ট প্রোডাক্টস, বেস্ট প্রোডাক্টস ডি হবে, সরি, বেস্ট প্রোডাক্টস ওয়েটিং ফর ইউ, জাস্ট আমি এটা লিখলাম, ইউ ক্যান বাই ইট ইজিলি
ফ্রম আস, ঠিক আছে। এরপর আমি কি করব, এখান থেকে পোস্ট, এখান থেকে আমি কি জাস্ট ক্লিক অন পোস্ট, পোস্টে ক্লিক করলাম আমি, ঠিক আছে। এই যে পোস্টে আমি ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পরে এখান থেকে একটা ভিউ পোস্ট চলে আসছে, আমি ভিউ পোস্টে ক্লিক করব। ইনস্ট্যান্ট ভিউ পোস্টে ক্লিক করতে হবে না, আমি এটা চলে গেলে আবার খুঁজে পেতে কষ্ট। সো ভিউ পোস্টে ক্লিক করার পর উপর একটা ইউআরএল শো করতেছে, কিন্তু আমি কিন্তু আমার পোস্টটা দেখতে পারতেছি না। তাহলে পোস্টটা দেখার জন্য কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। পোস্টটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া। তো স্ক্রিনশট নেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে এটা কপি করব, কপি করে আবারও যে আগে দিকে চলে আসবো, জাস্ট এখানে নতুন একটা ট্যাব খুলে এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করে আমি এন্টার করলাম। এন্টার করার পর দেখেন আমি আমার পোস্টটা দেখতে পাই কিনা একটু দেখবো আমরা, ওয়েট করে একটু। হ্যাঁ দেখেন, এই যে এখানে আমি যে পোস্টটা করছি, পোস্টটা এখন খুব সহজে দেখতে পারতেছি। তাহলে এখানে আমার মার্কেটটা যদি ব্লক হয় তাহলে কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। আপনারা এভাবে করে মার্কেটিংটা কন্টিনিউ করবেন। তারপর এখান থেকে আমি এটাকে আবার আগের মতো করব, এখান থেকে মার্কেটিং এটাকে আমি বোল্ড করে দিব বা মার্কিং করে দিব, এটাকে মার্কিং করে দিব। এরপরে এখানে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে এই যে লিঙ্কটাকে আমি, আমার যে শিট থাকবে সেই শিটে অবশ্যই আপনারা আপনারা এখানে মধ্যে বাইরের জন্য যে জমা করবেন শিটগুলা, ও শিটগুলো ওখানে তুলে রাখবেন। সো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আগে যেভাবে আমরা শিখছি, সেই আগের মতোই ফেসবুক মার্কেটিং যেভাবে করছেন, শিটটা যেভাবে বানাইছেন ওভাবে। আর আপনারা যদি ফেসবুক মার্কেটিং যদি নাই জানেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে 20 মিনিটে ফেসবুক টোটাল ফেসবুক মার্কেটিং এ টু জেড, আপনারা ওই ভিডিওটা কষ্ট করে একটু দেখে নেবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা ফেসবুক মার্কেটিং একদম নাড়ি ভুড়ি এ টু জেড আপনারা সবকিছু জানতে পারবেন, সবকিছু শিখে ফেলতে পারবেন খুব সহজে। আর আপনারা তো জানেন ফেসবুক মার্কেটিং শিখে শিখে অনেক ভালো একটা ক্যারিয়ার দাঁড় করানো যায়, এটা অবশ্যই আপনারা জানেন। আর এরপর আমি কি করবো, এখানে কপি করবো জাস্ট আগের মতো, আমি লিঙ্কটাকে ওখানে যে পেস্ট করে দেবো। আর এখান থেকে আমি গ্রুপ লিঙ্কটা নেওয়ার জন্য কি করবো, পারমা লিঙ্কের আগ থেকে পুরোটা কপি করবো, কপি করে আবারও আগের মতো আমাদের ওখানে মধ্যে পেস্ট করে দিবো। সো এখানে আই বাটনের মধ্যে আমার একটা ভিডিও দেওয়া থাকবে, ফেসবুক 20 মিনিটে ফেসবুক মার্কেটিং এর ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, দেখলে আপনাদের সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আশা করি ফেসবুক মার্কেটিং যাদের ব্লগ আছে তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন, এই আশা করি। আর এর পরও যদি আপনাদের ফেসবুক মার্কেটিং সংক্রান্ত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আপনাদের কাছে আবারও ছোট্ট করে রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিবেন। আর আপনাদের সাবস্ক্রিপশনটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য জরুরি, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। সো এতটুকুই আজকে, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।